আমরা বড়দের পিত্তথলি পাথর নিয়ে মোটামুটি সবাই জানি যে বড়দের একটা বয়সের পরে মানুষের পিত্তথলিতে পাথর হতে পারে। হ্যাঁ, বাচ্চাদেরও বড়দের মতো এত মানে বেশি পরিমাণে হয় না, তবে বাচ্চাদেরও পিত্তথলিতে পাথর হতে পারে। আমরা যে জিনিসটা আজকে জানতে চাই সেটা হচ্ছে যে বাচ্চাদের পিত্তথলিতে পাথর কেন হয়। তো সেটা জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে পিত্তথলির কাজ কী। আমরা জানি যে আমাদের ডান পাশে লিভার থাকে, এই লিভারের কাজ হচ্ছে পিত্ত তৈরি করা। পিত্ত হচ্ছে একটা রস, এই রসটা হচ্ছে আমরা যে খাবারটা খাই সেই খাবারটা হজমে সাহায্য করে। এটা লিভার থেকে তৈরি হয়, তৈরি হয়ে পিত্ত নালীর মাধ্যমে এটা লিভার থেকে বাইরে এসে লিভারের নিচে পিত্ত থলি থাকে একটা, সেই থলির মধ্যে এটা জমা হয়। এরপরে আমরা যখন খাবারটা খাই তখন এই পিত্ত থলিটা চাপ দেয়, চাপ দেওয়ার পরে এই পিত্তটা বের হয়ে যায়, বের হয়ে খাবারের সাথে মিশে খাবারটাকে হজম করে। এই পিত্তের মাধ্যমে শরীর আরও যে কাজটা করে সেটা হচ্ছে যে তার অতিরিক্ত যেসব বর্জ্য পদার্থ আছে সেটা বের করে দেয়। যেমন আমাদের শরীরে রক্ত ভাঙার পরে যে বর্জ্য তৈরি হয়, আমাদের রক্তের যে নর্মাল যে বডি ফাংশন সেই ফাংশনের পরে যে বর্জ্য তৈরি হয় সেই বর্জ্য পদার্থগুলো বা ওয়েস্ট প্রোডাক্টগুলো সেগুলো এই পিত্তের মাধ্যমে বের হয়ে পায়খানার সাথে বের হয়ে যায়। এখন এই পিত্তথলিতে পাথর কেন হয়? আমরা স্বাভাবিকভাবে জানি যে যদি আমরা কোনো একটা পরিষ্কার গ্লাসে যদি পানি রেখে দিই তাহলে সেখানে আস্তে আস্তে এটা একটা ময়লার স্তর জমে যায়। সেই একই রকম যদি কোনো কারণে এই পিত্তথলিতে এই যে বর্জ্য পদার্থগুলো শরীর থেকে তৈরি হয় বের হয়, সেই বর্জ্য পদার্থগুলো যদি কোনো কারণে এখানে জমা হয় তাহলে সেখানে পাথর তৈরি হয়। তাহলে বাচ্চাদের কী কী কারণ হতে পারে? বাচ্চাদের আমরা যেটা সবচেয়ে বেশি কমন হয় সেটা হচ্ছে যেসব বাচ্চাদের রক্তে কোনো রোগ থাকে, যে যে রোগের কারণে তার রক্তটা ভেঙে যায়। কিছু রোগ আছে যেগুলো ক্ষেত্রে রক্ত ভাঙার পরিমাণটা বেড়ে যায়, যেমন থ্যালাসেমিয়া, তারপরে স্পেরোসাইটোসিস বলে, সিকেল সেল ডিজিজ বলে, এগুলোতে মানুষের শরীরে রক্ত খুব দ্রুত ভেঙে যায়। যখন দ্রুত ভেঙে যায় রক্ত ভাঙার পর যে বর্জ্যটা তৈরি হয় সেই বর্জ্যটা পিত্ত দিয়ে বের হয়। পিত্ত দিয়ে যখন এই বর্জ্যটা বেশি পরিমাণে বের হয় তখন সেটা এখানে জমা হয়, জমা হওয়ার কারণে এটা আস্তে আস্তে পাথরে পরিণত হয়। আরেকটা ক্ষেত্রে দেখা যায় যে যেসব বাচ্চা অনেক দিন ধরে হাসপাতালে ভর্তি থাকে তারা মুখে খাবার খেতে পারে না, দেখা যায় তাদেরকে ইঞ্জেকশন বা স্যালাইনের মাধ্যমে খাবারটা দেওয়া হচ্ছে, তখন এই যে পিত্তথলির যেটা কাজ যে পিত্তটা জমা করে সেটা আবার চাপ দিয়ে বের করে দেবে খাবার খেলে, সেই কাজটা তার কমে যায়, তখন একটা স্থবিরতা দেখা দেয় পিত্তথলির মধ্যে। সেটার জন্য এই যে বর্জ্য পদার্থগুলো এগুলো আস্তে আস্তে নিচে জমতে থাকে, জমতে জমতে সেটা আস্তে আস্তে একটা লম্বা সময় পরে এটা পাথরে পরিণত হয়। আরেকটা যেটা হচ্ছে এখনকার বাচ্চাদের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখনকার বাচ্চারা যেহেতু আমরা আমাদের বাচ্চাদের ফাস্টফুড খাওয়ার পরিমাণ অনেক বেশি, আমাদের তৈলাক্ত খাওয়ার পরিমাণ বেশি, চর্বিযুক্ত খাওয়ার পরিমাণ বেশি, যার ফলে আমাদের শরীরে যে কোলেস্টেরল, এক্সেস যে কোলেস্টেরল সেটাও কিন্তু এই পিত্ত দিয়ে বের হয়। তো যখন এক্সেস কোলেস্টেরল এই পিত্ত দিয়ে বের হয় এই কোলেস্টেরলগুলো আস্তে আস্তে এই পিত্তথলিতে ডিপোজিট হয় বা জমা হয়, এবং এটা জমা হতে হতে একসময় এটা পাথরে পরিণত হয়। মূলত এই কয়েকটা কারণে বাচ্চাদের পিত্তথলিতে পাথর হয়। বাচ্চাদের পিত্তথলিতে যদি পাথর হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বাচ্চা বোঝা যায় না যে তার পিত্তথলিতে পাথর। বাবা মা যেটা বুঝতে পারে সেটা হচ্ছে হঠাৎ দেখা যায় যে বাচ্চা হয়তো পেটে ব্যথা হচ্ছে কোনো কারণে, বেশিরভাগ ক্ষেত্রে পেটের ডান দিকে ব্যথা হয়, এবং সে যখন আলট্রাসোনোগ্রাম করতে যায় বা ডাক্তার দেখায়, ডাক্তার দেখানোর পর ডাক্তার হয়তো সাজেস্ট করে একটা আলট্রাসোনোগ্রাম করে দেখেন যে পেটের ভিতরে কোনো সমস্যা আছে, তখন দেখা যায় যে হ্যাঁ পিত্তথলিতে পাথর হয়ে আছে। সাধারণত যদি বাচ্চার ব্যথা না হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে অবজারভেশনে রাখি, অবজারভেশনে থাকার পরে যদি তার ব্যথা না হয় তাহলে আমরা কোনো সার্জারি বা কোনো চিকিৎসা করি না। কিন্তু যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ এক মাস দুই মাস পর পর তার ব্যথা হচ্ছে বা তার এখানে ইনফেকশন হচ্ছে তখন আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে পিত্তথলিটা অপারেশন করে পাথর সহ ফেলে দেওয়া। অনেকেই বলে যে এটা ছোট বাচ্চা যে ওষুধ দিয়ে চিকিৎসা করা যায় কিনা। হ্যাঁ, ওষুধ দিয়ে অনেকেই আমরা কোলেলেটিক্স বলে লিকোনল বা বাজারে পাওয়া যায় লিকোনল বা এটাকে বলা হয় যে যে পিত্তটাকে তরল করে বের করে দেয়, কিন্তু বিভিন্ন গবেষণাগুলোতে দেখা গেছে যে এই লিকোনল বা এই
ওষুধ দিয়ে পিত্তের যে পাথর সেটা ভাঙার সম্ভাবনা একেবারেই নাই, লেস দেন 1%। তো যার ফলে পিত্তথলিতে যদি পাথর থাকে তাহলে অনেকেই আমরা এই ওষুধটা প্রেসক্রাইব করি, অনেক সময় বাপমাও চাই যে একটু ওষুধ দিয়ে দেখি ভালো হয় কি না, সার্জারি করাতে চায় না, সেক্ষেত্রে এই ওষুধটাতে খুব একটা কাজ হয় না। যদি তার ব্যথা না থাকে তাহলে আমরা সাধারণত অপেক্ষা করতে বলি, আর যদি ব্যথা হয় তাহলে বলি যে ঠিক আছে আপনি অপারেশন করুন। এখন এই অপারেশনটা কীভাবে করা যায়? ছোট বাচ্চাদের ক্ষেত্রেও আমরা এই অপারেশনটা ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারি, যে পেটের ভিতরে তিনটা কি চারটা ছিদ্র করে আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে ক্যামেরা দিয়ে দেখে খুব সহজেই এই পিত্তথলি পাথর সহ পিত্তথলি কেটে ফেলতে পারি। যেটা এটা এই অপারেশনের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে বাচ্চা খুব দ্রুত সুস্থ হয় এবং অপারেশনের যে কষ্টটা এটা অনেক কম হয়। আরেকটা হচ্ছে যে কেটে করা যায় পেট কেটে, সেক্ষেত্রে বাচ্চার সুস্থ হতে একটু সময় বেশি লাগে এবং অপারেশনের পরে ব্যথাটা একটু বেশি হয়। অনেকেই বলে যদি অপারেশন না করি বা চিকিৎসা না করি সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যদি বারবার এখানে ব্যথা হতে থাকে বা বারবার এখানে ইনফেকশন হতে থাকে তাহলে একসময় এখানে পুষ জমে যেতে পারে, যেটা এমফাইমা গলব্লাডার বলে। বা এই পাথরটা যদি এখান থেকে বের হয়ে আসে এটা অনেক সময় পিত্ত নালীতে আটকে যেতে পারে, সেক্ষেত্রে এটা আবার জন্ডিস হয়ে যাবে, তখন পিত্ত শরীরে জমা হয়ে জন্ডিস হয়ে যায়।